এক গরিব লোক, উনি গরিব কিন্তু উনি খেটে খাওয়া মানুষ, তারপরেও অনেকে আছে না, মদ খাওয়া বা এটা ওটা খারাপ জায়গায় যাওয়া, তো প্রতিদিন তাকে দেখে যে সে সারাদিন যে ইনকাম করে সেই টাকা দিয়ে সে মদ কিনে। সে গরিব মানুষ, সারাদিন ইনকাম করছে, সেই টাকা দিয়ে সে মদ কিনছে, সেই টাকা দিয়ে আবার সে নোংরা জায়গায় যাচ্ছে, নাইট ক্লাবে যাচ্ছে, এ প্রত্যেকে দেখছে। তো একদিন হলো কি, খুব অসুস্থ, তো অসুস্থ, সবাই তাকে জানে যেহেতু এরকম খারাপ, কেউ তার জন্য এগিয়ে গেল না, কেউ না, কেউ এগিয়ে গেল না। তো ওখানে একবার ওইখানকার তখন বাদশাহ ছিল সালতানাত বাদশাহ নামে একজন ছিল, হুম হুম উনি মাঝে মাঝে ঘুরতে যেতেন এবং পরিচয় দিতেন না, উনি সাধারণ বেশে ঘুরতে যেতেন। রাস্তায় লোকটা পড়ে আছে কিন্তু কেউ দেখছে না, কেউ তাকে হেল্প করেনি। তো উনি দেখে বলছে যে আচ্ছা একটা মানুষ মারা গেছে এই বাজারের মধ্যে পড়ে আছে, কেউ তোমরা এগিয়ে আসছো না। বলছে কেন এগিয়ে আসবো, বলছে তো খুব খারাপ লোক। আবার একজন জিজ্ঞেস করছে, বলছে খুব খারাপ লোক, মরে গেছে ভালো হয়েছে। তারপর উনি বললো যে ঠিক আছে কি ব্যাপার, কি খারাপ কাজ করলো। তারপর এক দোকানদারকে জিজ্ঞেস করছে যে আচ্ছা কি খারাপ কাজ করলো যে লোকটা মরে গেছে কেউ তোমরা আগাচ্ছ না, তার লাশটা নিয়ে যাচ্ছে দাফন কাফন করতে হবে, কবরে রাখতে হবে, এটা তো দায়িত্ব আমাদের, খারাপ হলেও তো দায়িত্ব। বলছে এত খারাপ লোক, ওকে ডাস্টবিনে ফেলতে হবে, এইভাবে বলছে, ডাস্টবিনে ফেলতে হবে, ওকে কবর দেওয়া উচিত না, এরকম। বলছে কি এমন খারাপ কাজ করে, বলছে এটা বলা যাবে না এত খারাপ সে। তখন উনি বললো যে ঠিক আছে, তার ঠিকানাটা তো বলো। বলছে ঠিকানা বলতে পারবো, আর পারলে তোমরা নিয়ে যাও, রাজাকে বলতেছে, বাদশাকে বলতেছে, সুলতানাত সালতানাত। তো তাকে বলার পর তখন বলছে যে পারলে তোমরা নিয়ে যাও, আমরা পারবো না, এত যদি দয়া থাকে। তো সে ঠিকানা অনুসারে ও তার সাথে উজির দাড়ি ছিল, তাদেরকে নিয়ে বাদশাহ তার বাসায় গেছে লাশ নিয়ে। তখন তার ওয়াইফকে, ওয়াইফ দেখে কান্নায় ভেঙে পড়ছে, বলছে সবাই খারাপ বলছে, তুমি কাঁদছো কেন? বলছে আমার স্বামী, আমি কাঁদবো না কেন, আমি তো জানি আমার স্বামী কেমন। কেন? সবাই বলছে খারাপ, তুমি বলছো ভালো। বলছে তার চেয়ে ভালো মানুষ হয় না, তার চেয়ে ভালো মানুষ কেন হবে না। বলছে এত ভালো মানুষ পৃথিবীতে আর হবে কিনা যায় না, এত ভালো মানুষ আমার জীবনে দেখিনি। বলছে কি বলে, কি এমন ভালো, সবাই বলছে এত খারাপ, তুমি বলছো এত ভালো। সে তো মদ খায়, জুয়া খেলে, তারপরে এসে নাইট ক্লাবে যায়, তুমি কেন বলছো? বলছে হ্যাঁ, সে সারাদিন যে ইনকাম করতো আমাদের জন্য অল্প কিছু রাখতো খাবারের জন্য, বাকি টাকা দিয়ে সে মদ কিনত, এবং বাকি টাকা দিয়ে যার যেটুকু থাকে সেটা দিয়ে সে নাইট ক্লাবে যেত। কেন যেত? সে মদগুলো কিনে সে ফেলে দিত যাতে অপরাধ কমে যায়। হ্যাঁ, মদগুলো যতগুলো কিনতে পারতো সব কিনে সে প্রতিদিন ফেলে দিত, আর ওই নাইট ক্লাবে যেত, ওদেরকে বলতো তোমাদের কত লাগবে, এত টাকা দিচ্ছি যাতে তোমরা খারাপ কাজটা না করো, যাতে অপরাধটা কমে যায়। এই কাজটা প্রতিদিন সে করতো, সে সারাদিন ইনকাম করতো আর এইভাবে সে করতো, বাড়ির জন্য অল্প কিছু রাখতো খাবার জন্য। বলছে এর চেয়ে ভালো মানুষ কি হতে পারে, তাই গরিব কিন্তু তার মনটা কত বড়, এবং সে কিন্তু অনেকের জন্য উপকার করেছে। আমি যেন বলবো, তুমি আজকে বলছো গরিব, তোমাকে দিয়ে হয়তো অনেক বড় কিছু হবে, হয়তো এই সমাজের অনেক বড় কিছু হবে, হয়তো তুমি অনেক মানুষকে উপকার করবে, আজকের গরিবটা তুমি থাকবে না,